আরে বলছো যে কালকে আপনার ওপেন স্টে এবং যেতে একটা লাইভ শুনলাম তো সেখানে ওই যে আসিফ ভাইকে তারা জোর বাটপার বলতেছে সেখানে অনেক রেফারেন্স তারা প্রমাণ স্বরূপ দেখাইলো ওই যে আপনার মুতা হজকে আসিফ ভাই বলছে মোতা দিয়ে আবার আরেকটা আছে আপনি ওই যে একটা ফতুয়া কাট করছিল ওইটার একটা ভিডিও দেখাইলো এটা নিয়ে একটু মোটামুটি জানতে চাইছিলাম যে মানে এই জোর যে বলে আতি ইসলামকে ভুলুতি ব্যাঙ্গ করার আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি একটু কষ্ট করে একটু কষ্ট করে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে যুক্ত হয়েছিল ওই ওই লাইফটা কত তারিখ হ্যাঁ ওইটা করবেন আপনি দরকার হলে ওই দেখতে পারেন সমস্যা নেই ওটা দেখবেন ওই দিনই আমাদের লাইফটা দেখবেন ওই একই একই টাতে আমরা ওই যে ওই বিষয়টা যে ফটো আর ক্রপিং এর বিষয়টা এটা অলরেডি অ্যাড্রেস করেছি ওই দিনই এবং ওই দিনই বা তার পরের দিন পরের দিনের হাদিসটাও তাদের ওইখান থেকে কিভাবে চেঞ্জেস হয়েছে সেই জিনিসটাও আমরা লাইভে দেখা দিছি আমি আপনাকে একটা আমি আপনাকে সিম্পল একটা কথা জিজ্ঞেস করি ধরেন আমরা কোন একটা ওয়েবসাইট থেকে কোনো একটা মুমিনদের কোনো একটা ওয়েবসাইট থেকে কোনো একটা লেখা মানে তাদের অথেন্টিক কোনো একটা ওয়েবসাইট থেকে কোনো একটা লেখা এনে আমাদের রেফারেন্স হিসেবে দেখাইলাম রেফারেন্সে রেখে দিলাম এবং পরবর্তীতে তারাই কোনো ধরনের এক্সপ্লেনেশন না দিয়ে কোনো ধরনের রেফারেন্সেস না দিয়ে বা কোন রিজন না দেখায় তারা যদি তাদের নিজেদের আর্টিক ইয়েটা চেঞ্জ ওয়েবসাইটটা চেঞ্জ করে ওয়েবসাইটে লেখাটা চেঞ্জ করে তাহলে বাটপাড়িটা কারা করতেছে ওকে সে ভাই চলে আসেন বাটপাড়িটা কারা করছেন আসি ভাই করলেন নাকি মুমিনদের যে সাইটটা আছে সেই সাইটটা থেকে করা হইলো না ঠিক আছে হ্যাঁ তাদের যে ইয়াটা ছিল তারা এটা সংশোধন করতে সেটা তো তারা বলছিল সেটাই সেভাবে তো আসিফ আমি মনে করতে এটাও সংশোধন তার কোন একটা আপনি কোন একটা লেখা যেটা আগে ছিল সেটা আপনি নতুন কোন প্রমাণের ভিত্তিতে অ্যাকচুয়ালি সংশোধন করছেন নাকি আপনি এমবারেসড হয়ে সেটাকে চেঞ্জ করছেন হাউ ডু ইউ নো দ্যান ফরাস ভাই আমরা একটু হাদিসটাকে একটু বের করি তারপরে আমরা হাদিসটাকে একটু দেখি হ্যাঁ আমিনুল সাহেব আপনি তো জিজ্ঞেস করেছেন তাই না দেখি এটা হচ্ছে মুসনাদে আহমদ মুসনাদে আহমদ গ্রন্থ থেকে এই যে এই ওয়েবসাইটে যে জিনিসটা দেয়া আছে সেটা তো মুসনাদে আহমদ গ্রন্থ থেকে তারা ওয়েবসাইটে তুলে আছে তাই না মানে এই ওয়েবসাইটটা তো নিজে নিজে এই হাদিসটা অনুবাদ করে নাই তার একটা গ্রন্থ আছে সেই গ্রন্থটার নাম হচ্ছে মুসনাদে আহমদ সেই গ্রন্থে যে এই হাদিসটা আছে সেটা সরাসরি কপি করে তাদের ওয়েবসাইটে তুলে দিতেছে এবং দলিলেও দেয়া দিতেছে মুসনাদে আহমদ এবং এই হাদিসের নিচেও লেখা আছে হাদিসের মান হচ্ছে সহিহ পরের হাদিসটা হচ্ছে মুসনাদে আহমদ 342 এই হাদিসটা হচ্ছে সহিহ তাই তো আচ্ছা এখন আমরা সরাসরি বইটা দেখি বইটাতে যে জিনিসটা দেয়া আছে এটা হচ্ছে সরাসরি বইটা বইটা আমি এখন আপনাকে ডাউনলোড করে আপনাকে বই থেকেই সরাসরি দেখাবো যে বইটাতে কি বলা আছে সেটা আমরা দেখি এক সেকেন্ড বইটাই আমরা সরাসরি দেখি বইটাই বইটা থেকেই তো এই নেওয়া হয়েছে তাই না ভাই কি বলেন বইটাতেই দেখি বইটাতে কি বলা আছে বইটাতে থাকলে তো বইটাতে যেটা থাকবে সেটাই তো যে ওয়েবসাইটেও থাকার কথা নাকি আচ্ছা বইটাতে যদি আমারটার সাথে যদি বইটার মিল পাওয়া যায় নাকি তাদেরটার সাথে বইটার মিল পাওয়া যায় সেটাই আমরা এখন একটু চেক করে দেখব আমরা এই বইটার দুইশো বত্রিশ নম্বর পৃষ্ঠাতে চলে যাই মানে বইটাই তো আসলে অথেন্টিক রেফারেন্সটা তো বইটা তাই না

ওমার এর সাথে দেখা করে জিজ্ঞেস করেন ওমার তাকে বললেন আমি অবিহিত হয়েছি যে রাসুল সাল্লাহ সাল্লাম ও তার সাহাবিগণ এটা করেছে তবে আমার কাছে এটা অপছন্দনীয় যে লোকেরা তাদের মোতা বিয়ের মুদা বিয়ের স্ত্রীদের সাথে বাসর করতে থাকবে আর হজ্জে যাবে এমন অবস্থায় যে তখনও তাদের মাথা চুল গড়িয়ে ফোটা ফোটা পানি টপকাচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে মূল বইটাতে কোনটার সাথে মিললো মূল বইটাতে যেটা লেখা আছে সেটা কার কথার সাথে মিললো আমারটার সাথে নাকি মুমিনদের কথার সাথে ভাই একটু বলেন তো

সাথে সাথে না না ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা এই ওয়েবসাইটটা দেখবো ওয়েবসাইট কি বলা ওয়েবসাইটটাতে কি লেখা আছে সেটা আমরা একটু দেখে প্রথমে ডট কম এ গিয়ে আমরা একটু দেখি যে এই হাদিসটাতে কি বলা আছে তিনশো এগারো নম্বরটা দেখতেছি ঠিক আছে আপনি একটু দেখেন

তারা এডিট করছে কিনা সেটা বের করার একটা ওয়েবসাইট আছে সেটা নাম আছে archive.org এটা নাম শুনেছেন আপনি না আচ্ছা এই archive.org হচ্ছে এটাকে বলে ওয়েব্যাক মেশিন মানে হচ্ছে ইন্টারনেটে যত তথ্য আছে সব তথ্য মোটামুটি এখানে অতীতের অনেক হিস্ট্রি সেখান থেকে খুঁজে বের করা যায় এটা একটা মিউজিয়ামের মতো মানে পুরনো ওয়েবসাইটে কি লেখা ছিল সেগুলো খুঁজে বের করা যায় ঠিক আছে এটা নাম আপনি কোন শুনে নেন ভাই ইন্টারনেট আর্কাইভ না দাদানি এত ইন্টারনেট তো বেশি ঘাটি না আচ্ছা এইটা এইটা হচ্ছে সারা পৃথিবীতে বিখ্যাত একটা ওয়েবসাইট যারা করে কি মনে করেন আপনি আজকে একটা লেখা লিখলেন ইন্টারনেটে ছাড়লেন সেটা সেভ করে রাখে আবার কয়েকদিন পরে যদি এডিট মারেন তাহলে এডিট ভার্সনটা থাকবে আবার আপনার নতুন পুরনো ভার্সনটা থাকবে আবার নতুন ভার্সনটা থাকবে দুইটাই পাশাপাশি থাকবে ওরা দুইটারই সেভ করে রাখবে আপনি আগে কি এডিট মারছেন সেটাও এখান থেকে দেখা দেবে বুঝছেন ভাই হুম ওয়েবসাইটে আপনি কি এডিট মারছেন মনে করেন এক ওয়েবসাইটে আপনি লিখে রাখলেন মোটা

আপনি আগে থেকে একটা লাফে মকডাল উঠেন না আপনাকে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়েব্যাক মেশিন আমরা এখন একটু দেখবো দুই হাজার একুশ সালে এই যে একুশ সালের একটা রেকর্ড আছে এখানে একুশ সালে ওদের রেকর্ডে কি ছিল সেটা আমরা একটু দেখি এই যে দেখেন এখানে একুশ সালের রেকর্ডটা আছে এইখানে চাপ মাললি একুশ সালের সেই ইয়াটা বের হয়ে আসবে এখন দেখি যে তারা ওয়েবসাইটে চেঞ্জ করছে কিনা নাকি আমি চেঞ্জ করছি নাকি তারা চেঞ্জ করছে সেটা আমরা একটু ভালো করে পর্যবেক্ষণ করব এই দেখেন হয়ে গেছে ওয়েব্যাক মেশিনে চলে আসছে মোটামুটি এই যে দেখেন ভাই এখানে কি লেখা আছে একটু পড়েন তো আমিনুল ভাই হ্যাঁ অস্থায়ী অস্থায়ী বিয়ের কথাই লেখা আছে অস্থায়ী বিয়ের কথা বলা তার মানে এখন ওয়েবসাইটে দেখা যাচ্ছে এইটা যে হজ আর আগে ছিল অস্থায়ী বিয়ে এই ওয়েবসাইটের ওয়েবসাইটের আলাদা চেঞ্জ করছে নাকি আমিনুল ভাই এই hsbd.com চেঞ্জ করছে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা হাদিস বিডি চেঞ্জ করছে এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে হাদিস বিডি ওয়ালারা ওদের একটা শব্দের অর্থ চেঞ্জ করে নতুন শব্দ ঢুকাই দিছে আগে টার নাই নাকি আচ্ছা এখন কথা হইলো যে ওরা যে হাদিসের ওইটা চেঞ্জ করছে সেটা কি ওরা নিজেরা চেঞ্জ করছে নাকি এই লেখক যে মুসনাদে আহমদ গ্রন্থটা লিখছে সেই লোকটা চেঞ্জ করছে সেটা কি হাদিস বিডি চেঞ্জ করতে পারে একটা অনুবাদ নাকি এই বইটা যে লিখছে যে অনুবাদটা করছে যেই বই থেকে এই তথ্যটা নেওয়া হয়েছে এই হাদিসটা নেওয়া হয়েছে এই জিনিসটা কে চেঞ্জ করতে পারে মনে করেন আপনি আপনার কি লিখতে পারেন যে দিয়ে ঢুকাই দিলেন এটাকে নাকি এই যে অনুবাদটা যে এই মুসনাদে আহমদ গ্রন্থটা অনুবাদ যিনি করছে এই যেখান থেকে বের হইছে বাংলাদেশ ইসলামিক সেন্টার থেকে পরবর্তী প্রকাশনী বের করে সেখানে একটা সংশোধন দেয়া দিতে হবে যে এই মুসনাদে আহমদে আগের সংস্করণে একটা ভুল ছিল এটা আমরা সংশোধন করে দিলাম

এই যে যে প্রকাশনী থেকে বইটা বের হইছে অথরিটি তো তাদের নাকি অন্য কোন ওয়েবসাইটের কি এই অথরিটি আছে না মনে করেন আমি আমার ওয়েবসাইটে এই একটা হাদিসের একটা শব্দের অর্থ পালটাই দিলাম আমি কি পালটাই দিতে পারি নাকি পালটাই দিতে পারি না আমি নিচে লেখা দিলাম এই হাদিসটা নেওয়া হয়েছে সহি বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে লিখা আমি হাদিসের একটা শব্দ চেঞ্জ করে দিলাম এটা কি আমি করতে পারি নাকি পারি না আপনি আপনার আর্টিকেলে আপনি চালিয়ে যেভাবে লিখতে পারেন না না আমি তো তাহলে এটা হবে না আমি আমি যেই গ্রন্থের মানে হুবহু মিল থাকতে হবে আমি যেই গ্রন্থ থেকে রেফারেন্স দিচ্ছি সেটার সাথে তো আমার আর্টিকেলের যে রেফারেন্সটা সেটার হুবহু মিল থাকতে হবে আমি তো ইচ্ছামতো একটা রেফারেন্স পরিবর্তন করতে পারি না আমার পক্ষে তো সম্ভব না কোনো রেফারেন্স পরিবর্তন করা আমি আমার বক্তব্য আমি যে কোন কিছু লিখতে পারি কিন্তু একটা রেফারেন্স আমি যেই বইতে যেটা আছে একদম হুবহু সেটাই দিতে হবে এমনকি দাড়ি কমা পর্যন্ত সহ দিতে হবে নাকি রেফারেন্স তো এইভাবে করে নাকি হুম

ছিল কি ছিল না সেটা জিজ্ঞেস করছি না হাদিস অথরিটি নাই যদি এই গ্রন্থ থেকে সে রেফারেন্স দেয় এই গ্রন্থটা থেকে যদি কেউ রেফারেন্স দেয় সে মুসলিম হোক মুসলিম হোক তার তো এই গ্রন্থে যেই জিনিসটা দেওয়া আছে হুবহু সেটাই রাখতে হবে যে যদি নিজে কিছু চেঞ্জ করে তাহলে তো তার বই বাইর করে বলতে হবে যে আমি নতুন সংস্করণ বাইর করছি এই বইটার এই বইটা আমি এটা দিলাম এরপরে তারা সেইখান থেকে রেফারেন্স তাদের ওয়েবসাইটে দিতে পারবে এবং লিচে লিখে দিতে হবে এটা hadithbedi.com থেকে বের হওয়া বই থেকে এই রেফারেন্সটা দেয়া হইছে বা বইয়ের যে লেখক সে যদি কোনো নতুন সংস্করণ বের করে সে সেও এটা করতে পারবে

এরপরে আপনি লিখলেন আপনার মন করা যে সব যে জিনিসটা আপনি মন মতো যেটা আপনার মনে হয়েছে যেটা সঠিক আপনার কাছে যেটা সঠিক মনে হয়েছে আপনি মনে করছেন যে বুখারি মিয়ায় ভুল ইমাম বুখারি মিয়ায় ভুল করছে এটা আপনি আবার ঠিক করে দিচ্ছেন ওটা আপনি আবার আপনার ওয়েবসাইটে লিখলেন যে বুখারি শরীফে লেখা আছে এরপরে আপনি ভিতরে দিলেন আপনার সংশোধিত জিনিসটা আপনি যেটা মনে করছেন ভুল বল করছে আপনি সংশোধন করছেন সেই সংশোধিত জিনিসটা আপনি দিলেন এইটা দেয়ার অথরিটি কি আপনার আছে নাকি নাই না আমি সাধারণ মানুষ হিসেবে আমার নাই এটা পৃথিবীর কারোর নাই আপনি মুসলিম আপনি মুসলিম না এখন এটা এটা সাধারণ কেন অসাধারণ কোন অসাধারণ মানুষেরও নাই আমিন সাহেব এটা কোন অসাধারণ মানুষেরও নাই যে বুখারি যদি ভুল করছে না শুদ্ধ করছে ওইটা সম্পূর্ণ ভিন্ন বিষয় বুখারি সাহেব কি লিখছে সেটা যখন আপনি রেফারেন্স দিতেছেন আপনি তার রেফারেন্সেস ভুল মনে হয় আপনি আপনার ওয়েবসাইটে আপলোডই করবেন না আপনি আমি সঠিক করে দিলাম সে অথরিটি তো নাই আপনার অথরিটি যদি না থাকে তাহলে আপনি কিভাবে কাজ করতে পারেন অথরিটির উপরে যদি আপনি পাতনামি করেন সেখানে তো চুরিটা আপনি নিজেই করতেছেন যদি এটাকে চুরি বলা যায়

সেই প্রকাশনী থেকে যে বইটা বেরেছে সেখান সেটার নাম নিচে লিখে দেয়া যাবে না তাইলে নিচে লিখতে হবে আমার অনুবাদ এটা তাই না কিন্তু ওই অনুবাদের নাম ওই অনুবাদকের বা ওই প্রকাশনীর নাম উল্লেখ করে যদি তার নিজের অনুবাদ দেয় একটা শব্দের অনুবাদ নিজে করে দেয় এই অথরিটিটা কি কারো আছে পৃথিবীর না আসলে আমি এটা নিয়েই কথা বলতে চাচ্ছিলাম এই জন্য ফরাজ ভাইকে বললাম একটু ব্যাগ রাখতে এখন এটা তো চেঞ্জ করা বা সংশোধন করা রাইট সংশয় ডট কম বা হাদিস রাখে না যে মুস্তাদিখে সেই বইয়ের লেখক লেখক এবং তখন যদি সেই প্রকাশনী থেকে যদি আরেকটা সংশোধন বের হয় নতুন সংস্করণ যেখানে লেখা থাকবে যে এই বইয়ের একটা আগের সংস্করণে একটা ভুল ছিল এবং সঠিক তথ্যটা হচ্ছে এটা তখন যদি সেই বইটা যদি আমাদের সামনে আসে তখন আমরা চেক করে দেখবো যে হ্যাঁ তাই তো এটার ভিতরে তো ভুল আছে আমরা তখন সেই সেটা চেঞ্জ করার একটা প্রক্রিয়ার ভিতরে আমরা যেতে পারবো তখন শুধুমাত্র যদি সেই বইটা সেই মূল অথরিটি যে অনুবাদটা করছে এই অথরিটিটা তার ইসলামিক সেন্টারের এই অথরিটিটা হচ্ছে যে অনুবাদটা করছে তার এছাড়া আর পৃথিবীর আর কারো এই বাপের সাধ্য নাই একটা শব্দ ওইখান থেকে চেঞ্জ করার মানে রেফারেন্সিং করার ক্ষেত্রে আর যদি ওই তিনশো একান্ন নাম্বার লিঙ্ক ক্লিক করলে হাদিস বিড়ি ডট কম এর ওয়েব ওই লেখা দেখায় সেখানে আপনার ওয়েবসাইটে লেখা আছে হস্তাই বিয়ে আপনি যেহেতু রেফারেন্স হিসেবে হাদিস বিড়ি ওয়েবসাইট দিলেন লিঙ্ক

এই মজাটা তো আমি পাবো না তখন দিলে তারা পড়ছে সবগুলা বলদের মতো সব জায়গায় সব পড়ছে আমি চাই এটা নিয়ে তারা কান্নাকাটি করুক দিনের পর দিন লাইভ করুক এবং হাউকাউ করুক আজকে চোর আজ দিন করে যে করেছে আমার ওয়েবসাইটে এটা করেছে সেটা এগুলো করুক তে মজা পারবে ভাই ডেইলি একটা করে মুমিনাই সেখানে মানে মানে লুঙ্গি কাসা দিয়ে আসবে এবং আদারা খাবে কট খাবে এটা তো আমাদের জন্য মানে বিরাট মজা হয় না সেটা তো আরো ভালো তার আছে ভাই আচ্ছা আমিনুল সাহেব আপনি এবার আপনি বলেন এর পরের ইয়ার কি আপনি বলেন আপনার ওই একটা আর্টিকেল আছে সর্বকালের শ্রেষ্ঠ মানুষ সেখানে আপনি আপনার 52 নম্বর আইটা আগে দিতেন আর 50 নম্বর আইটা পরে দিতেন কালকে কি সমস্যা আপনার আলোচনা করতে কি সমস্যা

আপনি কি সেই বানা সেই আপনি কি সেই বান্ধব আপনার লবির চরিত্র আপনার লবির চরিত্র কেমন আপনার ধর্মটা কি শিখায় আপনি তো ভালোই আমাকে বিরক্ত বিরক্ত করেন ট্যাগম্যাগ করেন তাহলে আসেন দেখেন আপনার যেহেতু নাস্তিকতা নিয়ে এত সংসায় পড়ে যাচ্ছেন আপনি দেখে আপনার সংশয়টা কোথায় হ্যাঁ অবশ্যই করবো আমি সব করবো অবশ্যই ভালো এই জিনিসটা আমার কাছে অসাধারণ লাগছে যে আমি যে জিজ্ঞেস করলাম আপনি কি বলতেছেন আমরা নারী লোকের ছিল না সে সাথে পেয়েছে মানে কি আপনি তো এত বার্তা দিব না উড়া দুরা ট্রল যখন কথা বলতে দিব তখন বলবেন জেনুইন লোক তো না আপনি ট্রল ক্যারেক্টার বলেন তো আমি তাইবুর ভাই উনি কিভাবে বুঝলেন যে আপনি সেই সেই আর্টিকেলটা নিয়ে কথা বলেন

আর তুই বাচ্চা নিয়ে ট্রল তুই আসছোস আমাদের সাথে কথা বলতে তোর সাহসের মানে সাহস আছে তোর মানে তোরা এত নির্লজ্জ এত বেহায়া তোদের ধর্ম তোদের এত খারাপ করছে এত নিকৃষ্ট করছে যে একটা বাচ্চা নিয়ে তোরা ট্রল করতে ছাড়স না তোরা এত খাইষ্টা এত নবী খাইষ্টা ছিল তোরা এত খাইষ্টা হবি তাদের বিন্দু মাত্র কোনো মানে মানে ইয়া নাই বোধ নাই যে তোরা এত খাইষ্টা হবি যে তোদের খাইষ্টা নবীর মতো তাদের তোদের কাম করতে হবে বাচ্চাদের নিয়ে ট্রল করতে হবে তোদের আমিনুল ভাই আপনি কি মানে বসতে বলবেন ভাই এগুলা এগুলা বস্তি থেকে যায় দেখেন কোন একটা কোন একটা তিন মধ্যে থাকে বস্তি মানে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চা একটা শিশুকে নিয়ে যে টল করে একটা বাচ্চা শিশুকে নিয়ে টল করে আপনি তো না আপনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন যদি মমিন হয়ে থাকেন পড়েন আমিনুল আমিনুল কথা বল কথা বল আমিনুল তুই কথা বল তুই মানে তুই তো আনমিউট আছিস তুই কথা বলিস না কেন আমিনুল কথা বল আমার কথা কি শুনতে পারছ না

আমি তো এই মাত্র তোর প্রোফাইলটা দেখলাম তুই বাচ্চা নিয়ে ট্রল করস আমার বাচ্চাদের নিয়ে তুই ট্রল করস আরে আপনার বাচ্চারে আপনি তো সারা জীবন বইলা গেলেন সম্মতি হইলে মা বোনের সাথে শুইতে এখন আপনার বাচ্চারা আপনি শিক্ষা দিতেছেন না এটা কত আমার সাথে কি করব সেটা আমার সাথে ডিল করবি তুই তুই সেটা আমার সাথে ডিল করবি তুই যে আমার সাথে যদি তোর কোনো সমস্যা থাকে আমার কোনো কথাতে যদি তোর আপত্তি থাকে তুই আমার সাথে ডিল করবি সেটা তুই বাচ্চারে কেন টানবি এখানে বাচ্চা কি করছে তোর

এই ফকিনের কাছে এসে ট্রল করে অথরিটি বুঝে গাদার বাচ্চা গাদা সে বাচ্চা যে করার মারাইতেছে আমি কথা বলবো এই এই যদি বলতো ভাই যে আমি আমি যেটা করছি সেটার জন্য আমি সরি আমার বাচ্চাটা নিয়ে চল করা উচিত হয়নি আমার আপনার সাথে আপনাকে বছর উচিত ছিল এটাও যদি বলতে পারতো তাহলে বুঝতাম যে আছে

কোন একটা মানে তাদের মুমিন খাবারের কোনটার মধ্যে এমন না যে একটা কোয়ালিটি ভালো একটা কোয়ালিটি খারাপ কোয়ালিটির মানে একটু হালকা তারতম্য আছে কিন্তু কোনো পার্থক্য নাই তো একই তো সেটা ওপেন স্টেক হোক খাবারের কথাও শোনা সোনাগা খামারের কথা একই তো ফান্ডামেন্টাল কোনো ডিফারেন্স নাই তো আপনি আপনি দেখেন ভাই কোন একটা আপনার কোন একটা সেদিন এটা নিয়ে কথা বলতেছিলাম আপনার কোন একটা আর্টিকেল ইয়া করতে আর্টিকেলে ভুল ধরতে আসছিলাম আপনি এটা সিনসিয়ারলি মেনে নিছেন না যে ভাই এটা আপনার একটা ভুল হইছে এবং এটা আপনি সংশোধন করে নেবেন এটা আপনি সিনসিয়ারলি মেনে না অবশ্যই যদি আমার আপনি জেনুইনলি আমাকে দেখাতে পারেন এখানে একটা ভুল আছে ভুল আছে অবশ্যই আমার ওয়েবসাইটটাকে ঠিক রাখতে আমাকে যে আমাকে যে সে দুই বছর একটা ইয়া নিয়ে ঘুরাইলো একটা 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 আলোচনার কথা বলে দুই বছর ধরে ঘুরাইলো ঘুরানোর পর বলতেছে পাবলিকলি বলতেছে সে করবে না একবার উচিত ছিল না ওই ব্যাটার সবার সামনে একটা সরি বলা উচিত ছিল না

অন্য কোনো ক্ষেত্রে ধরেন পদার্থ বিজ্ঞান বা এই সেই অন্য কোনো ক্ষেত্রে সে জিনিয়াস হতে পারে না বা ম্যাথমেটিক্সে সে জিনিয়াস হইতে পারে না সে যদি পাক্কা মুভি না হয় সে ওইখানে হইতে পারে সে ম্যাথমেটিক্স বা বা ধরেন ব্যবসার ক্ষেত্রে বহু বহু জিনিয়াস হইতে পারে বাট বাট এটা সার্টেনলি বলা যায় ধর্মের ক্ষেত্রে ধর্ম বিষয়ক একজন ধর্ম বিষয়ক যৌক্তিক কোনো আলোচনার ক্ষেত্রে বা ধর্মটাকে যাচাই করার ক্ষেত্রে তাদের চেয়ে বড় বলদ দুনিয়া তার একটা সেক্টরেও নাই এবং সে যে লেভেলের বল সে যদি অন্য ধর্মের ক্ষেত্রে ওই লেভেলের বল দাবি করে আরেকজনকে দেখে যে ধরেন একটা হিন্দু ব্যক্তি তার লেভেলের দাবি করে সে তার হিন্দু ধর্মকে ইয়ে ইয়ে করবে চেষ্টা করতেছে ওই লোকের নিয়ে সে হাসতে হাসতে মাটিতে বরাবরই করবে বলবে যে আরে কত বড় দলটা করে দলটা আসে ফারাজ ভাই আমি এইমাত্র দেখতে পেলাম যে এই যে মোহাম্মদ হাফিজ সেই আমিনুলকে কমেন্ট করলো যে আপনাকে যদি ব্যক্তিগত আক্রমণ করে তাহলে আপনি

আমিনুল ভাই আপনাকে ব্যক্তিগত আক্রমণ করলে পয়েন্ট না থাকলে আপনি চলে আসেন মানে মানে পরামর্শ দিচ্ছে নিশ্চয়ই মেসেজও দিচ্ছে এতক্ষণ ফোন করছে ফোন করে নিশ্চয়ই সরাই নিচ্ছে এটা এখান থেকে দেখেন একই গ্রুপ এগুলা মানে বাচ্চা নিয়ে ইয়া করে

আমি তাকে সে কোন একটা গ্রুপে তার কোনো সাহস নেই নাসিদের কোন একটা গ্রুপে যুক্ত ফোন করে কথা বলতে জীবনে তার সাহস নেই সে যদি এসে বলে যে ভাই আমি ফালাদার সাথে বা এর সাথে সাথে ওয়ান টি ওয়ান আলোচনা করতে চাই সবাই বলবো আচ্ছা ঠিক আছে ভাই আপনি করেন কেউ তার বাধা দিবে না সে

উনি আমি সে হচ্ছে যে তার একটা বাচ্চাকে নিয়ে করতেছে এটা নিয়ে তার কনসার্ন নাই ওই আমরা তার জায়গা বুঝাইছি এটা নিয়ে সে কানাঘারা করছে ব্যাক করবে তার ভাই শরান্ত ভাই এগুলা আমি এটা বুঝি না এত থার্ড কিভাবে হয় মানুষের মেন্টালিটি এত নিচে নামলে কত নিচে নামলে এই তখন আমি বুঝি যে ইসলাম ধর্মটাকে যে আমি এত ঘৃণা করি এটা একদম জাস্টিফাইড একটা ঘৃণা হ্যাঁ যে এই যে এই ধর্মটা যেই রকমের মানে ইতর বর্বর মানুষদেরকে মানে তৈরি করে

বা লাইভে এসে যে আপনার সাথে কথা বলবে সেই সব চান্স টুকু নাই কিন্তু ঘন্টার পর ঘন্টা তারা তিন ঘন্টা লাইভ করলে আসিফ ভাই তিন ঘন্টা আসিফ ভাই দুই থেকে দুই তিন ঘন্টা আড়াই ঘন্টা সে অনেক ডেইলি বেসিস কথা বলতে আগে এক ঘন্টা বলে এখন তো আমি আরো লেট করে যুক্ত হই প্রতিদিন সে এক কথা বলে তারা যদি তাদের যদি লেজিট ইয়া থাকে যে আসিফ ভাইয়ের সাথে তো সে এটা নিয়ে কথা বলবে আসিফ ভাই যদি তাদেরকে কথা বলতে না দেয় সেটা তো তাদেরই পক্ষের লোক মানে পক্ষের ইয়ে আছে আমাকে কথা বলতে দেয় নাই এই যে আমি ওয়ান টু ওয়ান আলোচনা গেছিলাম দেখেন আসিফ ভাই আমি এই জায়গায় জায়গায় ধরছি আমি তাদের কাছে যদি যায় রিকোয়েস্ট করি জেনুইনলি হাম্বল হয়েতে রিকোয়েস্ট করি যে আমি মিনার সাথে ওয়ান টু ওয়ান আলোচনা করতে চাই ভাই পজ মনে এক একজনের মানে শুকা যায় একটারও বল থাকে না তখন এবং আমিও তো গেছিলাম ফরাস ভাই আমাকে তো মানে গালিগালাজ করে বের করে দিল মিনারের সাথে কথা বলতে গেলাম

আপনার নবী শিশু দর্শন করে গেছে শিশু দর্শন এই জন্য আপনারা শিশু দর্শন কেন জাস্টিফাইড একটা কাজ এটা এটা পিছনে লাগে পড়েন নিতে পারলে দিতে হবে আবার বাচ্চা নিয়ে যাবে কিন্তু নিজেদের বাচ্চাদের সময় কিন্তু এরা এগুলো এলাও করবে না ফরাজ ভাই তাদের নিজেদের মেয়ে আহ ছয় বছরের মেয়ে কি তারা কখনো পঞ্চাশ বছরের কারোর সাথে বিয়ে দিবে সময় যেতে ধরেন দুই বছর পর সে যদি না করে তার ডিসেন্ডার সে যদি মেন্টালিটি দেখা যায় তার ডিসেন্ডার এই কাজ করবে মানে এই কাজ করতে হ্যাজিটেট ফিল করবে না মিনারের ধরেন মিনার তার বাচ্চা বাচ্চা মেয়েকে ছয় বছরের বাচ্চা মেয়েকে দিল না যে কোনো একটা লোকের সাথে বুড়া লোকের সাথে বিয়ে দিলো না যে সে বাচ্চা মেয়েটা নিতে পারলে বাচ্চা মেয়েটা দিবে বা মিনারের মেয়ে তো দিতে পারে তাদেরকে তো ওইটা ডিসকাস্টিং কাজটাকে ডিসকাস্টিং বলার কোনো ওয়ে নেই কোনো পজিশনই নেই বলতে হবে যে কাজ করছে সেটা 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 সই কাজ করছে এই একটি কথাই তো বলে গেছে বলে গেছে না আসিফ ভাই হ্যাঁ এই কথা তো বারবারই বলছে যে এটা তার আশপাশে যদি কেউ এটা করে তাহলে মুহমিনারি তো বেলা বলছে আশপাশের কেউ করলে তার কোনো সমস্যা নাই কারণ এটা তো হালাল করতেছে অসুবিধা কি মানে তারা যদি সরিয়া আইন কায়েম করতে পারে বাংলাদেশে তাহলে তো তারা এই জিনিসটাকে লিগালাইজ করবে নিশ্চয়ই যে যারা বাচ্চা মেয়ে বিয়ে করতে চায় তারা করতে পারবে আচ্ছা আমরা ফারাজ ভাই আমি আর বেশিক্ষণ থাকবো না তাইবুর সাহেবের কথাটা শুনে আমি তাহলে চলে যাই আপনি যদি করতে চান তাইবুর আপনি বলেন তাহলে

সবাই কি মানে অবিবাহিত ছিল পরে তিনি বিয়ে করছে এমন না না মানে একজন সাফিয়া ছিল সত্য বিবাহিত সতেরো বছর বয়স মানে কয়েকদিন আগে তার বিয়ে হয়েছে এক ইহুদির সাথে ওই তার তখন সে গিয়ে ওই কিনানাকে মাইরা তারপরে মানে তুলে নিয়ে আসছিল আর হচ্ছে আরো কয়েকজনের বয়স ছিল মানে এই তো সতেরো থেকে চল্লিশ পঁয়তাল্লিশ অনেক বিভিন্ন ক্যাটাগরি কোর্স আসলে নবীর তো অনেক রং ছিল বিভিন্ন বয়সের নারীদেরকে কি তিনি পছন্দ করতেন এক একটা এক এক রকম বয়সে থাকবে ওনার ভালো লাগবে ঘরের ভিতরে এতগুলা আচ্ছা শুধুমাত্র বয়স ভিত্তিক আর সাউদা এই দুজনে তাই না ওনার চেয়ে বেশি বলতে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটাই জানা ছিল ধন্যবাদ যুক্ত করার জন্য আচ্ছা আর কি কোনো প্রশ্ন নাই তো তাইলে তাইপুর ভাই না না কোনো প্রশ্ন নেই ওই নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এটা তো আমিন আমিন উলার সাথে কথা বলো অনেকক্ষণ ধরে আর বলার মতো কিছু ঠিক আছে তাহলে বিজয় জানাচ্ছি আপনাকে আহ